অবশ্যই প্র্যাকটিসের ফ্যাসিলিটি এখন পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং সব দিক দিয়ে দেখা হচ্ছে এবং আমাদের চেয়ারম্যান মাহবুব ভাই তো যথেষ্ট সময় দিচ্ছে এটা এবং আশা করছি যে এই সিজন যখন পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে প্লেয়াররা অনেক উপকৃত হবে এই স্ট্যান্ডার্ড অফ গ্রাউন্ড ফ্যাসিলিটিতে অবশ্যই ফার্স্ট অফ অল অবশ্যই আমাদের আন্তরিক শুভেচ্ছা ওর প্রতি থাকবেই এবং দায়িত্ব আরও বেড়ে গিয়েছে খেলার মাঠে এক দায়িত্ব ছিল এখন জনগণের জন্য কাজ করতে হবে অবশ্যই বেস্ট উইশেস আমাদের থাকবে এবং সে প্রফেশনাল প্লেয়ার এবং নিজেকে অ্যাডজাস্ট করে বিপিএলটা ভালো মতোই শুরু করবে কারণ মাঝখানে ইঞ্জুরিতে ছিল ইঞ্জুরি থেকে কাম ব্যাক করবে এবং আশা করছি ওর মতোই ও নিজেকে মেলে ধরবে অবশ্যই সে তো পুরোপুরি একদম বা জনগণের সাথে তো পুরো মিশে গিয়েছে ওর প্রতিও আমাদের শুভেচ্ছা থাকবে এবং বেস্ট উইশেস অবশ্যই থাকবে দেশের জন্য আরও ভালো কিছু করার জন্য বাট ওর তো এই যে প্রফেশনাল প্লেয়ার ওর ওদের মধ্যে নিজেকে তৈরি করছে এবং একটা টুর্নামেন্ট পুরোপুরি না গেলে তো আপনি বুঝতে পারবেন না কে কোন স্ট্যান্ডার্ডের মধ্যে আছে তো বিপিএলটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং এখানে সবার একটা বিরাট প্ল্যাটফর্ম আশা করছি সবাই সবাইকে ভালো মতো মেলে ধরবে আশা করছি কারণ একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছু দেখতে হয় তো এবছর সব প্রস্তুতি নিয়ে কিন্তু শুরু হচ্ছে আশা করছি ভালো মতোই সফল কাম হবে সফটের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর প্লেয়ারদের প্রথম কাজ হলো ক্রিকেট খেলা নিজের পারফরমেন্সটাকে ধরে রাখা যে যেখানে সুযোগ পাবে নিজের পারফরমেন্সটাকে দিতে হবে এবং সেরা খেলাটা খেলতে হবে এটা হলো ওদের দায়িত্ব কোথায় কী হচ্ছে এটা নিয়ে চিন্তা করার খেলোয়াড়দের দায়িত্ব না এবং কে কোথায় কী কাজ করবে সবার প্লেয়ারদের যখনই মাঠে যাবে মাঠের সেরা খেলাটা দিতে হবে এটাই ওদের দায়িত্ব সব খেলোয়াড়দের পারফরমেন্সে তো কনসিস্টেন্সি না থাকে তাহলে পারফরমেন্স আপনি রাখবেন কিনা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য বলতে হবে যে যেখানে সুযোগ পাবে নিজের সেরা খেলাটা দিতে হবে নিজের পারফরমেন্সটাকে যাতে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারে কারণ সামনে বিশ্বকাপ আছে বিশ্বকাপটা এই কন্টিনিউস এই প্রসেসটার মধ্যে থাকতে হবে যেটা উন্নতির দিকে যায় এ যদি এই টুর্নামেন্টগুলি ভালো খেলতে পারে ওখানে আরও বেশি কনফিডেন্ট পাবে বিশ্বকাপে ভালো খেলার জন্য কেন্দ্রীয় চুক্তি আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি এটা আমরা বোর্ডে অলরেডি জমা দিয়ে দিয়েছি এটা পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করা হবে আর লেগ স্পিনার আমরা সবসময় চাই যে খেলোয়াড়রা বা টিমগুলি যেখানেই সুযোগ পাক একটা সুযোগ দেওয়ার জন্য তো আশা করছি এবার যেহেতু যে কয়জন লেগ স্পিনার আছে ওদের একটা সুযোগ থাকবে খেলা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সবসময় তো আমরা খেলতে যাবো দেখতে যাবো কারণ ও খেললে তো অনেকে অনেক ইয়াং প্লেয়ার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে তো সুতরাং ইঞ্জুরি থেকে কাটিয়ে উঠেছে এখন খেলবে এটা দেখার অপেক্ষা আছে কেমন পারফর্ম করবে